অস্বাভাবিক হারত বৃদ্ধি পেট্রোল ডিজেলর মূল্য পূর্বর অভিলেখ ভঙ্গ করিলে মূল্য বৃদ্ধিয়ে সর্বত্রতে প্রতিক্রিয়া প্রতিবাদ মূল্য বৃদ্ধির বিরুদ্ধে পেট্রোল ডিজেলর মূল্য বৃদ্ধিয়ে সকলকে কুঙা করে পেলাইছে এসপ্তাহতে যথেষ্ট বৃদ্ধি পাইছে পেট্রোল ডিজেলর মূল্য গাড়িখন বা বাইকখন উলিয়াই অনাটোয়ে সমস্যা হয়েছে সমস্যা প্রদীপ আর প্রশান্তরও উলাই আহিল দেওবারে প্রতিবাদ করিবলৈ বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ অহার দিনাই সর্বাধিক মূল্য বৃদ্ধি ঘটিল পেট্রোলর মোদী মহোদয় আপনি পরিবর্তনের দোহাই দিয়ে আসছিল আপনি পরিবর্তন ভালকে করক পেট্রোল ডিজেলের মূল্য কমাক আর বস্তু মূল্য বৃদ্ধি রোধ করক নহলে আপনার এই যে মানে পরিবর্তনের দোহাই দিয়ে আহা এই বৃথা হব মিছা হব পেট্রোল ডিজেলের দাম দিনে দিনে এনেকই বাড়ি আছে এতিয়া আমার মানে হর্স পাওয়ারত গাড়ি নচলে এতিয়া আপনার গরুরে মানে ভেস পাওয়ারত গাড়ি চলিব অত্যধিক মূল্য বৃদ্ধিত হাহাকার সর্বসাধারণর সবকা সাথ সবকা বিকাশ এই নীতিরে কেন্দ্রত সরকার গঠন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনত বিগত সময়ের সকল অভিলেখ ভঙ্গ করিলে পেট্রোল আর ডিজেলর মূল্য বৃদ্ধিয়ে পেট্রোল ডিজেলর মূল্য বৃদ্ধিয়ে চুলেগৈ সর্বোচ্চ সীমা প্রতি লিটার পেট্রোলর মূল্য 78.37 টাকা প্রতি লিটার ডিজেলর মূল্য 70.53 পয়সা তো তেলের দাম কমলে সবই কমে ইকোনমিটো সব ফল করে সবে না দুখিয়া মানুষের কারণে ভাল হয় তো দামটো কমিলে এটার কারণে এই বিকজ এটার কারণে এটার উপর ডিপেন্ড করে সব একেলগে ডিপেন্ড করে অত্যাধিক মূল্য বৃদ্ধিয়ে খেলিমেলি লগাইছে সর্বসাধারণর বাজেটত কুকরাঝারতো মূল্য বৃদ্ধির বিরুদ্ধে উলাই আহিল জনতা সকলোরে সমস্যা একই বাড়ি আছে খালি বাড়ি আছে বাড়ি আছে ইমান বাড়িলে গাড়ি কেনে চলাম ইমান অসুবিধা হয়ে আছে মানে আর কি কি কম আর বিজনেস মানে বন্ধ হয়ে গেছে আর সরকারের আশা কমিব বলি কত আর বাড়িয়ে যাই আছে মানে 5 টাকা বাড়িলে আর 1 টাকা হয় কমে এটা কি লাভ হবো আমার পেট্রোল ডিজেলর অস্বাভাবিক মূল্য বৃদ্ধিত চিন্তিত গ্রাহক কারণ তেলর মূল্য বৃদ্ধি পরিবহন ব্যয় বৃদ্ধি করার লগে লগে পুনর দাম বাড়িব নাকি অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর সর্বসাধারণের মূরত রাম টাঙ্গুন সোধায় সরকারে গ্রহণ করা এনে নীতিক লৈ অসন্তুষ্ট সাধারণ জনতা ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট